This video is specially for visually impaired users. Hello. Subscribe Accessible Computing and get updated with technology. We always try to help you better. Press the bell icon, the videos will automatically reach to your YouTube door. If you like this video, then touch the like button. Are you not satisfied? No problem, just hit the dislike button. Your feedback is very important to us, so comment box is always open for you. Get in touch with us. Let's start the journey. নমস্কার বন্ধুরা, অ্যাক্সেসিবল কম্পিউটিং এর কম্পিউটার বেসিক কোর্সের আরো একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই কম্পিউটার বেসিক কোর্সের চতুর্থ পর্ব, আর আজকে আমরা ফাইলস এন্ড ফোল্ডার্স এই সম্পর্কে আলোচনা করব। তো গতদিন আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কিবোর্ড কিজ এবং সেই কিগুলোর কিভাবে টাইপিং করতে হবে সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকে আমি ফাইল আর ফোল্ডার এই দুটো সম্পর্কে একটু আলোচনা করে নেব, কারণ আমরা পরবর্তীতে যখন ফাইল অ্যান্ড ফোল্ডারের কথা বলবো তখন যাতে আপনাদের কনফিউশন না হয় সে কারণে আমরা এটা আগে করে নিচ্ছি। আসলে কি হয়, অনেকের ক্ষেত্রে ফাইলস আর ফোল্ডার এই দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা অনেকে গন্ডগোল করে ফেলেন। অনেকে ফাইল আর ফোল্ডারকে একই ব্যাপার ভেবে ফেলেন, কিন্তু আজকের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার পর আশা করছি আপনাদের এই ধারণাটা ঠিক হয়ে যাবে বা পাল্টে যাবে। তো প্রথমে আমরা ফাইলের কথায় আসি। আমরা জানি যে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যখন ফাইল লিখতে হয় বা ওয়ার্ড ডকুমেন্টে ধরুন কিছু লিখে আমরা সেভ করলাম, বা ধরুন একটা গান, আমি গান দিয়ে বোঝাচ্ছি এই কারণেই, কারণ আপনারা অনেকেই হয়তো ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে লিখতে হয় কিভাবে কি করতে হয় জানেন না, যেটা আমি ইন ফিউচার এপিসোড গুলোতে শেখাবো। তো এটা ধরুন গান, আপনাদের গানে কি থাকে সাধারণত দেখবেন ধরুন abc.mp3 থাকে, এটা হচ্ছে একটা ফাইল, অর্থাৎ ওই গানটা একটা ফাইল, মানে ওটাকে যদি আপনি এন্টার করেন বা ওটাকে যদি আপনার মোবাইলের সাহায্যে প্লে করেন তো প্লে হবে, ওটা ফাইল। আপনারা নিশ্চয়ই দোকান থেকে ফাইল কিনে থাকেন, চ্যানেল ফাইল বলুন বা অন্য যে কোনো ফাইল কিনে থাকেন কোনো কাগজপত্র রাখার ক্ষেত্রে, বা অফিসে দেখবেন ফাইল পত্র থাকে। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু ফাইল নয়, অর্থাৎ আমরা যেগুলো দোকান থেকে ফাইল নামে কিনি সেগুলো কিন্তু ফাইল নয়, আমরা ভুল উচ্চারণ করি বা ভুল গিয়ে বলি আর কি, ভুল জানি এক অর্থে, কারণ ওইগুলো হচ্ছে ফোল্ডার। ঠিক আছে, ওগুলোর মধ্যে আমরা যে কাগজগুলো রাখছি, অর্থাৎ একটা জেরক্স রাখলাম, একটা ধরুন খাতা রাখলাম বা যা কিছু রাখলাম, সেটা হচ্ছে একটা ফাইল, বাট ওগুলো কিন্তু ফাইল নয় যেগুলোকে আমরা বলি, যেগুলোর দুদিকে কভার থাকে। সেরকমই কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড বা এক্সেলে যদি আমরা কোনো ফাইল তৈরি করি বা কোনো ডকুমেন্ট আর কি সেভ করি, সেটা হবে একটা ফাইল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে এই যে ফাইলগুলো তৈরি হলো, এগুলোকে তো একটা জায়গা করে রাখতে হবে। দেখুন, আমরা আমাদের ডকুমেন্টস গুলোকে ওই দুটো কভার দেওয়া যে ফাইল বলি যাকে আমরা, সেটাদের মধ্যে রাখি, অ্যাকচুয়ালি সেটাকে কিন্তু ফোল্ডার বলা হয়, অর্থাৎ আমরা ফাইলগুলোকে ফোল্ডারের মধ্যে রাখি। তো এখন কম্পিউটারের ক্ষেত্রে আজকে আমি ফোল্ডার বানানো দেখাবো, কারণ ফাইল বানানো এখন আমি দেখাতে পারবো না, ফাইল বানানোটা আপনাদেরকে শেখাবো যখন ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা শেখাবো বা কোনো কিছু সেভ করা শেখাবো, তখন নিশ্চয়ই আমি আপনাদেরকে বলবো। তো এখন আমরা ফোল্ডার কি করে তৈরি করবো, ফোল্ডার তৈরি করার জন্য প্রথমত আমরা কোন জায়গায় ফোল্ডারটা রাখবো সেটা আগে ডিসাইড করতে হবে এক্ষেত্রে, অর্থাৎ আমি আমার কম্পিউটারের আলমারিতে রাখবো নাকি ট্রলিতে রাখবো না কোথায় রাখবো। ট্রলি বা আলমারি মানে কিন্তু হচ্ছে আপনার ড্রাইভ গুলোর কথা বলছি, আমি কোন ড্রাইভে রাখবো সেটা আমাকে আগে নির্বাচন করতে হবে। তো সাপোজ আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো আপনাদের সাথে, এখন তো কি করে বানাবো, প্রথমে আমরা যে ড্রাইভটাতে বানাবো সেই ড্রাইভটাতে যাব, যেমন আমি এখন ডেস্কটপে আছি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কোনো না কোনো ফাইল কিন্তু সিলেক্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ কোনো না কোনো ফাইলের উপরে কার্সার কিন্তু থাকে, যেটার উপর এন্টার দিলে বা মাউসের ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয়ে যায়। আপনি কি করে ন্যাভিগেট করবেন, আপনি আপ এন্ড ডাউন এর উপরে ন্যাভিগেট করবেন, আমি করছি, একটুখানি শুনে নিন, আমি ডাউন এর প্রেস করছি। আমাদেরকে অপশন গুলো শুনতে হবে, আপ এর
এটা ডাউন অ্যারো করি সর্ট বাই সাব রিফ্রেশ পেস্ট অন এভেল পেস্ট শর্টকাট অন এভেল আমি ডাউন অ্যারো করে করে যাচ্ছি গ্রাফিক্স প্রপ গ্রাফিক্স অপশনস নিউ সাব মেনু নিউ সাব মেনু যখন আপনারা নিউ সাব মেনুতে আসবেন তখন আপনাদেরকে রাইট অ্যারো প্রেস করতে হবে মনে রাখতে হবে যে কোনো সাব মেনু খোলার জন্য এন্টার অথবা রাইট অ্যারো প্রেস করতে হয় আমি এখানে রাইট অ্যারো প্রেস করছি ফোল্ডার এফ এই যে প্রথমেই বললো ফোল্ডার এফ তো এখানে আমাকে জাস্ট এন্টার দিতে হবে এন্টার লিভিং মেনুস এডিট নিউ ফোল্ডার টাইপ ইন টেক্সট এডিট নিউ ফোল্ডার জাস্ট আমাকে একবার ডিলিট কি প্রেস করতে হবে বা ব্যাক স্পেস কি প্রেস করতে হবে সমস্তটা মুছে গেছে এবার আমাকে এখানে ফোল্ডারটার নাম দিতে হবে তো সাপোজ আমি এখানে দিচ্ছি ডেমো স্পেস সি ক্লাস তো ডেমো ক্লাস আমি লিখলাম লিখে এবার জাস্ট আমাকে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করলে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এন্টার ফোল্ডার ভিউ লিস্ট ভিউ ডেমো ক্লাস 30 তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডেমো ক্লাস নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি করে ফেলেছি এখন সেটাকে খুঁজব কি করে ডি প্রেস করছি ডি ডকুমেন্ট ডি ডাউনলোডস ডি ডেমো ক্লাস দেখুন ডেমো ক্লাস সেটা কিন্তু বললো তো এখানে যদি আমি এখন এন্টার দিই এন্টার ডেমো ক্লাস তাহলে আমরা ফোল্ডারের ভেতরে প্রবেশ করেছি তো এখানে এখন কিচ্ছু নেই আমি রাইট আর লেফট আরো আবার ডান আর প্রেস করছি এখানে এখন কিচ্ছু নেই অর্থাৎ এই ফোল্ডারটা খালি যেরকম আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি ফোল্ডার খালি অবস্থায় সেরকম একটা খালি ফোল্ডার যেটা আমরা কম্পিউটারে তৈরি করেছি এবারে ফোল্ডারের ভিতরে আবার সাব ফোল্ডার তৈরি করা যায় ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার তৈরি করার আগে আমি আপনাদেরকে আরেকটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি যেটা হচ্ছে ফোল্ডার তৈরি করার সবথেকে দ্রুততম অপশন এমনকি আপনি মাউসের আগেও কাজটা করতে পারবেন তো এটার জন্য আপনাকে জাস্ট প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এন কন্ট্রোল শিফট এন প্রেস করলে আপনি ফোল্ডার তৈরি করার অপশন পেয়ে যাবেন তো সাব ফোল্ডারের ক্ষেত্রে আমি এটা আপনাকে করে দেখাচ্ছি সাব ফোল্ডার মানে হচ্ছে ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার রাখা অর্থাৎ ধরুন একটা বড় ফোল্ডার আপনি কিনেছেন দোকান থেকে আর ছোট ফোল্ডার কিনেছেন তো সেই বড় ফোল্ডারের ভিতরে সেই ছোট ফোল্ডারটাকে রাখলেন এবং তার মধ্যে কাগজপত্র রাখলেন এটার ব্যাপারটা ঠিক সেরকম ধরুন একটা ফোল্ডার আছে মিউজিক মিউজিকের মধ্যে ধরুন দু তিনটে ফোল্ডার আছে বেঙ্গলি ইংলিশ তো এখন আমি সেরকমই একটা ফোল্ডার তৈরি করছি সাব ফোল্ডার ধরা যাক এখানে যেহেতু ডেমো ক্লাস আছে ধরা যাক এটা প্রথমটা আছে কম্পিউটার আমি একটা কন্ট্রোল শিফট এন্ড প্রেস করছি একই রকম আছে নিউ ফোল্ডার আমি জাস্ট লিখে দেবো এখানে কম্পিউটার লিখে এন্টার দিচ্ছি items view multi select list box computer computer লিখে এন্টার দিলাম কম্পিউটারের নামে ফোল্ডারটা তৈরি হয়ে গেল এই ক্ষেত্রে কন্ট্রোল শিফট এন এই শর্টকাটের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনাকে নট সিলেক্টেড করতে হবে না অর্থাৎ সিলেক্ট থাকুক বা না থাকুক সেটা আপনার দেখার প্রয়োজন নেই জাস্ট ড্রাইভে গিয়ে এই শর্টকাটটা ব্যবহার করলেই আপনি কিন্তু ফোল্ডার তৈরি করে ফেলতে পারবেন তো এইভাবে আপনি যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন ধরুন আমি কম্পিউটারের নিচে আরেকটা তৈরি করছি অ্যান্ড্রয়েড বলে কন্ট্রোল শিফট টি এন্টার আইটেমস ভিউ মাল্টি সিলেক্ট লিস্ট বক্স নিউ ফোল্ডার 14-01 দেখুন আমি একটা অ্যান্ড্রয়েড বলে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম এবার কি করে বুঝবেন আপনি কোথায় আছেন কি করে শুনবেন আপনি কোন জায়গায় আছেন ইনসার্ট কি ধরে ট্যাব প্রেস করতে হবে ইনসার্ট কি ধরে ট্যাব প্রেস করলে আপনাকে বলে দেবে আপনি কোথায় রয়েছেন তো বন্ধুরা ফাইলস এন্ড ফোল্ডার্স এর আলোচনা মোটামুটি এই পর্যন্তই কারণ এর থেকে বেশি ফাইলস এন্ড ফোল্ডার সম্পর্কে কিছু নেই জানা সবটাই আপনাকে শিখিয়ে দিয়েছি সবটাই আপনাকে বলে দিয়েছি আর আপনাকে একটুখানি ডিলিশন বা রিনেমিং এইসব অপশন গুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি তো ধরুন কোন ফোল্ডারকে আপনি ডিলিট করবেন আপনি ডিলিট করতে চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কি প্রেস করুন অ্যাপ্লিকেশনস কনটেক্সট মেনু টু ন্যাভিগেট আপ অ্যারো প্রেস করতে হবে প্রপার্টিজ বার রিনেম তো যদি আপনি ফোল্ডারের নাম চেঞ্জ করতে চান তো এখানে আপনি এন্টার দিয়ে নামটি চেঞ্জ করতে পারবেন ডিলিট এখানে আপনি যদি এন্টার দেন তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার এই ফাইলটা বা এই ফোল্ডারটা আপনি ফাইল বা ফোল্ডার যাই ডিলিট করেন না কেন দুটোর প্রসেস একই এই ফাইল বা ফোল্ডারটা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে রিসাইকেল বিন হচ্ছে ডাস্টবিনের মতো যেরকম আমরা বাড়িতে ডাস্টবিন ইউজ করি সেরকম হচ্ছে রিসাইকেল বিন যেখান থেকে আপনি চাইলে পরে ফোল্ডারটা বা ফাইলটা ফিরিয়ে আনতে পারেন কিন্তু আমরা এটা করব না আমরা জাস্ট এসকেপ করব এবং যে ফোল্ডার বা ফাইলটাকে ডিলিট করব তার উপরে কার্সার রেখে শিফট ধরে ডিলিট প্রেস করব শিফট ডিলিট ডিলিট ফোল্ডার ডায়ালগ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার অ্যান্ড্রয়েড ইয়েস পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার এই কথাটা শুনবেন তারপরে আপনি জাস্ট লেফট আর রাইট আর করে ইয়েস খুঁজে বের করবেন নো বাটন টু অ্যাক্টিভেট প্রেস ইয়েস বাটন টু ইয়েস বাটন পেয়ে গেছি আমি এবার আমি এটাকে এন্টার দিয়ে দিচ্ছি এন্টার ডেমো ক্লাস তো ডেমো ক্লাস থেকে আমার কিন্তু আগে দুটো ফাইল ছিল এখন কম্পিউটার হয়েছে বাট অ্যান্ড্রয়েডটা কিন্তু নেই এবার রিনেম করতে চাই ধরুন আমি কম্পিউটারটাকে রিনেম করে ল্যাপটপ তাহলে আমার দুটো অপশন আছে এক অ্যাপ্লিকেশন কি প্রেস করে তারপর রিনেমে গিয়ে রিনেম করা অথবা আমি এখানে ডিরেক্টলি এই যে ফাইল বা ফোল্ডারটা রিনেম করতে চাই তার উপর কার্সারটা রেখে F2 প্রেস করব F2 edit computer type in text F2 প্রেস করে আমি জাস্ট লিখে দিচ্ছি ল্যাপটপ F2 blank blank F2 ল্যাপটপ লিখে এন্টার দিচ্ছি এন্টার আইটেমস ভিউ মাল্টি সিলেক্ট লিস্ট বক্স কম্পিউটার 14 ল্যাপটপ ফোল্ডার কম্পিউটার ও বলছে এটা একটু জজের একটু সমস্যা হয় এগুলোতে কিন্তু আপনার ল্যাপটপ কিন্তু এখন হয়ে গেছে ল্যাপটপ
দেখুন ল্যাপটপ কিন্তু অলরেডি আমাকে বলছে। তো চলুন আমি ফোল্ডার থেকে বেরিয়ে যাই। এই যে ডেমো ক্লাস এখন আছে এটাকে আমি ধরুন ডিলিট করে দেবো। এবারে সব ফোল্ডার ডিলিট হয়ে যাবে। মনে রাখবেন ফোল্ডার যদি ডিলিট করেন তার মধ্যে যা থাকবে ফাইলস সাব ফোল্ডার যা থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। যেটা আমি এখন করে দিই শিফট ডিলিট নো ইয়েস বা এন্টার। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে সেহেতু আমি না শুনেই করে দিলাম, বাট আপনি কিন্তু না শুনে করবেন না যতক্ষণ না আপনার অভ্যাস হবে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও কথা হবে। আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার মতো আরো অনেকেই উপকৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।